আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দেশ ও বিদেশ থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আর আপনাদের সাথে রয়েছি আমি আর ইসলাম ফাহিম। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের দেখাতে চলেছি একটি বিশাল বড় হাট। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিও ডিসক্রিপশন ও টাইটেল দেখে বুঝতে পেরেছেন আমি এখন কোথায় আছি। আমি এখন রংপুরের একটি ঐতিহ্যবাহী হাটে রয়েছি। আর এই হাটটির অবস্থান হলো কাউনিয়া উপজেলা হারাগাজ থানা খানসামার হাট। প্রিয় দর্শক, এখন আমি রয়েছি ছাগলের হাটে। এই খানসামা হাটের আয়তন অনেক বেশি হওয়ায় প্রত্যেকটি জিনিসের জন্য আলাদা আলাদা স্থান নির্ধারণ করা হয়েছে। হাটের এই স্থানটিতে সকল জাতের ছাগল এখানে ওঠে। সকল বিক্রেতারা তাদের নিজস্ব ছাগল নিয়ে হাটে দাঁড়িয়ে রয়েছে, আর ক্রেতারা তাদের নিজ পছন্দ অনুযায়ী ছাগলের দাম দর কষাকষি করছে। এই হাটে ক্রেতা ও বিক্রেতা উভয়ে হাসলি বা ইজারা প্রদান করতে হয়। প্রিয় দর্শক, এই ঐতিহ্যবাহী খানসামা হাটটি সপ্তাহে দুই দিন বসে। এখানে কম দামে ও অনেক সুন্দর ছাগল পাওয়া যায়। আপনি যদি ছাগল পালন করতে চান তাহলে এখান থেকে বাচ্চা সহ ছাগল কিনতে পারবেন এবং বিভিন্ন জাতের বাচ্চা ছাগলও পাওয়া যায়। প্রিয় দর্শক, এখন আমি যাচ্ছি গরুর হাটে। হাটের এই নির্ধারিত স্থানটিতে গরুর হাট বসে থাকে। ইতিমধ্যে আপনারা কিছু সংখ্যক গরু দেখতে পাচ্ছেন। গরুর হাটটি অনেক বিশাল আয়তনের। আমি আজকে আপনাদের গরুর হাটটি ঘুরে ঘুরে দেখাবো। এই হাটে বেশিরভাগ গরুই দেশি জাতের উঠে, এছাড়াও কিছু গরু বিদেশি জাতের রয়েছে। বিভিন্ন জাতের বিভিন্ন কালারের গরু এই হাটে উঠে। আপনার পছন্দের গরুটি এখান থেকে ক্রয় করতে পারেন। প্রিয় দর্শক, এই হাট থেকে পাইকাররা বিভিন্ন জাতের গরু ক্রয় করে তা পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যায়। হঠাৎ করেই কালো গরুটি হাট থেকে ছুটে গেছে। আজকে এই হাটে অনেক গরু উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদের এই বিশাল গরুর হাটটি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই হাটে বাছুর সহ গাভি গরু পাওয়া যায়। আপনারা ইচ্ছা করলে এখান থেকে বাছুর সহ গাভি গরু কিনে পালন করতে পারেন। যারা গরুর খামার দেওয়ার কথা ভাবছেন তারা এখান থেকে গরু ক্রয় করে খামার স্থাপন করতে পারেন। প্রিয় দর্শক, এটি হলো হাঁসের জন্য নির্দিষ্ট আরেকটি স্থান। এখানে বিক্রেতারা হাঁস নিয়ে সারি সারিভাবে বসে রয়েছে, আর ক্রেতারা তাদের পছন্দের হাঁসটি ক্রয় করার জন্য ঘুরে ঘুরে দেখছেন। হাঁসের এই হাটটিতেও অনেক মানুষের সমাগম ঘটেছে। প্রিয় দর্শক, হাটের এই স্থানটিতে বিভিন্ন জাতের পাখি উঠেছে। প্রিয় দর্শক, এখন আপনারা দেখতে পাচ্ছেন পাটের জন্য আলাদা একটি নির্দিষ্ট স্থান, যেখানে পাট বিক্রয় করার জন্য আনা হয়েছে। আর এইখানে সাথে রয়েছে ধান বিক্রয়ের জন্য আলাদা স্থান। এখান থেকে পাট ক্রয় করে পাইকাররা দেশের বিভিন্ন স্থানে নিয়ে যায়। বিভিন্ন স্থান থেকে কৃষকেরা তাদের পাট নিয়ে এখানে এসেছে। হাটের এই স্থানটিতে বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রয় করা হয়। হাটের এই স্থানটিতে বিভিন্ন ধরনের জাল বিক্রয় করা হয়। এখানে তৈরি করা জাল বা এর উপাদানগুলো আলাদা পাওয়া যায়। হাটের এই স্থানটিতে রয়েছে বিভিন্ন ধরনের সাইকেল। নতুন ও পুরনো সাইকেল এই স্থানটিতে বিক্রয় করা হয়। প্রিয় দর্শক, পরিবারের নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো এই হাটের বিভিন্ন স্থানে পাইকারি দরে পাওয়া যায়।
প্রিয় দর্শক, বিশাল এই খানসামা হাটের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।